ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনি সাবস্ক্রাইব করে নিন দুই বান্ধবীর প্রেমে সারা দিয়ে বাড়িতে গেলে লুট হতো সব রাজধানীর মিরপুরে প্রতারণার অভিযোগে এক তরুণী সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ বলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা ভুয়া আইডি খুলে বিভিন্ন মানুষকে প্রেমের ফাঁদে ফেলে বাড়িতে ডেকে নিত এরপর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করে টাকা আদায় করত সোমবার 10 এপ্রিল দুপুরে মিরপুর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মোহসিন এসব তথ্য জানান এর আগে রোববার তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তাররা হলেন সুমাইয়া আক্তার খুশি ওরফে মারিয়া ইসলাম বয়স 19 মোহাম্মদ মুসলিম উদ্দিন মুন বয়স 22 ও খন্দকার শাওন বয়স 28 এ ঘটনায় মোসাম্মদ তন্মী আক্তার বয়স 20 নামে আরেকজন পলাতক ওসি মোহাম্মদ মোহসিন জানান গ্রেপ্তার মারিয়া রূপনগর সরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ত্রুটির মূল মারিয়া ও তার বান্ধবী তন্মী তারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া আইডি খুলে ছেলেদের সঙ্গে প্রেমের অভিনয় করে এরপর বাসায় ডেকে নিয়ে মারধর করে নগ্ন ভিডিও ধারণ করে টাকা আদায় করত এই কাজে দুই বান্ধবীকে সহায়তা করত তাদের বন্ধু শাওন ও মুন তিনি আরও বলেন আগে একই পদ্ধতিতে হানিফ নামের একজনকে জিম্মি করে 85,000 টাকা আদায় করে তারা তারপরে পুলিশে অভিযোগ করলে তিনজনকে গ্রেপ্তার করা হয় উদ্ধার করা হয় 54,000 টাকা এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন